বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম সেই জন্য আসা সামনের দিকে চলে যায়। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। আল্লাহর ওলির কাছে কেন যেতে হবে আমাদের জানা দরকার আছে কি নাই? আছে। এই যুক্তটা নিয়ে নেন, সামনের দিকে যায়। তো বন্ধুরে আমার, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম, মাফ করে দেওয়ার ধর্ম। মারার ধর্ম ইসলাম নয়, অ্যাটাক করার ধর্ম ইসলাম নয়। মক্কার জমিনে আমার নবীর উপর এত অত্যাচার চলেছে, অ্যাটাক করে নাই, মদিনায় গেল, তারা এইখানে হামলা করলো। যখন পিঠ টেকতে টেকতে দেওয়ালের সাথে বেজে গেছে, তখন নিজে বাঁচার জন্য যেই অ্যাটাকটা করেছে, এটাকে জেহাদ বলে। এটাকে জেহাদের অপর নাম আত্মরক্ষা। জেহাদের অপর নাম কি? আত্মরক্ষা। সেই জন্য দেখবেন নামাজ শুধু কমায়, ওরা নামাজ শুধু কমায়। নামাজ শুধু কি করে? তারাবির নামাজ 20 থেকে কত রাকাত? 8 রাকাত বানাইছে। বিতি 3 থেকে কত বানাইছে? 1 বানাইছে। শবে বরাতের কোনো নামাজ নাই, লাইলাতুল কদরের কোনো নামাজ নাই। এরকম করে নাই নাই করতে বলতে এখন বলে নফলও নাই, সুন্নতও নাই, শুধু কি ফরজ। আর দুই দিন পরে বলবে যে ফরজ না পড়লেও চলবে। এবাদত শুধু কি করতেছে? কমাইতেছে। কোরআনকে আমরা কত সম্মান করতাম, বুকে লাগাইতাম, গিলাপ বাঁধি রাখতাম, এখন তারা কোরআনকে ফায়ের সাথে লাগাইয়া লাগাইয়া পড়ে। আল্লাহর কালামকে তাজিম করতেছে কোথায়? ফায়ের সাথে লাগাইয়া লাগাইয়া। তো আল্লাহর আজাব না আসে কি? আল্লাহর রহমত আসবে নাকি? এগুলোর কারণে আল্লাহর আজাব আসে। সামনের দিকে যায়, নামাজ কি করে? কমায়। নামাজ কি করে? কিন্তু বেহায়া অশ্লীলতার মধ্যে এক নাম্বার। অশ্লীলতার মধ্যে কয় নাম্বার? তাদের ইমামরা লিখতেছে বিয়ে কয়টা জায়েজ, বিয়ে কয়টা, চারটা জায়েজ, তারা বলতেছে নয়টা। তাদের কিতাবে দেখলাম কয়টা? নয়টা। শুধু বাড়াই বসে, মসনা দুইটা, সোলাস তিনটা, দুই তিনে কত? ফাঁস, রোবা সাইদ, ফাঁসা সাইডে কত? নয়। ইসলাম দিছে বিয়ে চারটা, এই লামা জাহাবিগুলো বলে বিয়ে বলে নয়টা। কেমন বেহায়া, কেমন অশ্লীল। আমরা আগে বউ দেখার জন্য কিছু সিস্টেম আছে। হানাফিরা বলছে হাতের কবজি চেহারা দেখে তারপর তুমি আংটি পরাবা, দেখে কি করবা, বিয়ে করবা। তারা বলছে ফোরাকুলি দেখতে পারবা। কেমন বেহায়া, নামাজ কমাই এদিকে, এদিকে বেহায়া বাড়ায়। আবার যৌন জেহাদ, এই জেহাদ সেই জেহাদ নাম দিয়ে জেনার কারখানা বানাচ্ছে। এগুলো কেমন বেয়াদব বলে, এগুলো কি কখনো মুসলমান হইতে পারে? সেই জন্য আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, তাদের আকীদাগুলো কত জঘন্য আকীদা, একবার চিন্তা করে দেখবেন। তারা বন্দি করে মেয়েদের সাথে তোমাকে অশ্লীল জেনাকে বলে যৌন জেহাদ, জেনাকে কি জেহাদ? কেমন অশ্লীল বেয়াদব বলে এগুলো করতে পারে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করে। সেই জন্য ঘরের মধ্যে কেউ যদি এরকম হাত তুলতে থাকে, এগুলোর ধরবেন, দড়ি বাঁধবেন, বাঁধে আগাটো গুড়া ফিটাবেন, ফিটাইয়া বলবেন তুই হক দে, জীবনে কখনো আর হাত উঠবে কিনা বল। একবার উঠতে পারবে, বারবার উঠতে পারবে না, হজের বারবার ওটা একটা ঝামিলা। আর আমিন কখনো চিল্লাবে কিনা সেটা কর, এরকম করে করে ফিটাই ফিটাই এগুলো মানুষ করতে হবে, না হলে দলিল দিবে, না হলে ফিটা খাবে, দুইটা থেকে একটা। এখন সামনের দিকে যায়, আমি কারণ এগুলো ক্ষতিকর আমাদের জন্য। পুরা নামাজ মসজিদ কতগুলো অপবিত্র বানাই ফেলতেছে, মাঝখানে মাঝখানে চিৎকার মারে, মাঝখানে মাঝখানে ফা বাড়াই দে, খুব ঝামেলা করতেছে। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য দুইটা জিনিস হবে, একটা হচ্ছে বসতে হবে, একটা হচ্ছে কি হতে হবে? বসতে হবে। বসে সমাধান, বসে কি?
তুমি আমার দেখো হানাফি মাযহাবের একটা আমল কোরআন হাদিস বিরোধী, একটা আমল দেখো মাযহাব ছেড়ে দিব, একটা আমল দেখাও যে আমল বলছে যে হানাফিদের এই আমলটা ইসলাম বিরোধী, এই আমলটা কোরআন সুন্নাহ বিরোধী। তাই সুন্নাহ সুন্নাহ বিরোধী না হলে কোনো আপত্তি আছে? আপত্তি যখন নাই তুমি ভেজাল করার কোনো দরকার আছে? দরকার নাই, তো ভেজাল করবে কেন? সামনের দিকে চলেন, এখন আমি সামনের দিকে যাই, তারা ওলিদের থেকে আমাদেরকে দূরে নেই কেন? মানুষের দিক দুইটা, মানুষের দিক কয়টা? দুইটা, কেউ জান্নাতের দিকে ডাকে, কেউ কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে, কেউ কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। তাহলে মানুষের দিক কয়টা? দুইটা, বুঝে আসছে? কেউ কোন দিকে ডাকে? জান্নাতের দিকে। তো জান্নাতের দিকে যারা ডাকে তারা ভালো মানুষ, তারা কি মানুষ? জাহান্নামের দিকে যারা ডাকে তারা খারাপ মানুষ, ঠিক আছে কথা? এতে কি কোনো মিথ্যা আছে? তাহলে জাহান্নামের দিকে যে ডাকে তার নাম ইবলিস, তার নাম কি? ইবলিস, শয়তান, যে জাহান্নামের দিকে ডাকে। আর জান্নাতের দিকে ভালো মানুষ ডাকে, কে ডাকে? ভালো মানুষ। আমি এখন আসেন সামনের দিকে যায়, রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ওয়া কুনু মাআস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহরে ভয় করো। ওয়া কুনু, তুমি হয়ে যাও, মাসওয়াদিকিন, আই তুমি মাসওয়ালিহিন, তুমি আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, তুমি আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। তো তারা বলে ওলির কথা পায় না, কোরআন বলছে কোনো অর্ডার, আমর, আদেশ, তুমি হয়ে যাও কার সঙ্গী? ওলিদের সঙ্গী হয়ে যাও, ওলিদের সাথী হয়ে যাও। তাহলে এখন কোরআন বলে ওলিদের সাথী হও। এখন সামনে আসেন, যখন ইবলিস বাবা আদমকে কি করে নাই? সিজদা করে নাই, 6000 কোটি বৎসর আল্লাহরে সিজদা করেছে। কাকে সিজদা করেছে? আল্লাহরে। ইবাদতের কোনো কমতি নাই। আসমান দেখেছে, আমি দেখি নাই। জান্নাত দেখেছে, আমি দেখি নাই। তাহলে ইবলিস জান্নাতও দেখলো, আসমানও দেখলো, আপনি কি ফেরেশতাকে দেখেছেন? দেখেন নাই, কিন্তু ইবলিস ফেরেশতাকে দেখেছে। শুধু দেখেছে না, ফেরেশতাদের সর্দারও ছিল। তাহলে তার জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। তাহলে জ্ঞানও আছে, এবাদত আছে। তারা আমাদেরকে সার্টিফিকেটের বড়াই দেখায়, মিলাইয়া নেন, সার্টিফিকেটের কি দেখায়? বড়াই দেখায়। আপনি জানেন ওর সার্টিফিকেট কতটুকু? আমারে বসাইয়া দাও, আমি বাইর করে দিব। আমারে বসাইয়া দাও, আমি সার্টিফিকেট কতটুকু আছে বের করে দিব, মাহফিল সহ বন্ধ হয়ে যাবে তখন। এখন আসেন সামনের দিকে বলি, সেই জন্য আমাদেরকে গর্ব করে বলে, জানেন তার পড়ালেখা কতটুকু? আমার একটু আমার নামটা বলে দেখিও, পরে দেখি যে ডিলিট করে দে। ডিলিট করে দিছিস কেন? আমার নাম বলতে বলেছি, এখনো বসতে বলি নাই, এখনো কি করতে বলি নাই, বসতে বলি। এখন আসেন সেই জন্য তার সার্টিফিকেট, শয়তানের তার দামি, জান্নাত দেখেছে, ফেরেশতা দেখেছে, আসমান দেখেছে, সবগুলো দেখেছে। আবার এবাদত কত? 6000 কোটি বৎসরের এবাদত। বলছে সিজদা গুলার যদি বিছাইয়া দেওয়া হয় জমিন ছোট হয়ে যাবে, জমিন কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, তার সিজদা বেশি হয়ে যাবে। তাহলে এবাদতে কমতি নাই, জ্ঞানে কমতি নাই। তাহলে দুটোটা তাদের মধ্যে যেগুলো পাওয়া যায়, ইবলিসের মধ্যে সেগুলো পাওয়া যায়। ইবলিস যখন সিজদা করে নাই, আদব নাই, কি নাই? আদব নাই কার? নবীর। আল্লাহর আদব আছে, বিদায় তো সিজদা করেছে। আল্লাহর আদব যদি না থাকতো সিজদা করতো? সিজদা করতো না। 6000 কোটি বৎসর সিজদা করা মামুলি বিষয় নয়। আল্লাহর ব্যাপারে আদব আছে, নবীর ব্যাপারে আদব নাই। আল্লাহরে জিজ্ঞেস করলাম, বাইর করলা কেন? আমারে আমারে বের করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বস, আমি রব্বুল আলামিন প্রথম কাফেরের ফতোয়া দিচ্ছি। প্রথম কি দিচ্ছে? আল্লাহর প্রথম কাফেরের ফতোয়া। ইবলিস আমার প্রথম কাফের, তোমাকে দিয়ে শুরু করলাম, তোমাকে দিয়ে। তাহলে কাফের ফতোয়া দিয়েছে কে? কাকে দিয়েছে? ইবলিসকে। কাকে দিয়েছে? যার কি আছে নামাজ আছে, যার কি আছে সিজদা আছে, যার জ্ঞান আছে, যার কথা সুন্দর। তাহলে সবগুলো টাকার পরেও আল্লাহ বলছে তোরে কাফের কি করলাম? ফতোয়া দিলাম। আমরা জিজ্ঞেস করেন কাফেরকে, আমি বলবো যে পূজা করে সে কাফের। আল্লাহ কাফেরকে বলছে পূজা করে তারে দি নাই, সর্বপ্রথম কাফের ফতোয়া দিছি যে বিয়াদবের রসুল তারে, যে বিয়াদবের রসুল। তাহলে আল্লাহর ফতোয়া মানবো নাকি আমার ফতোয়া? আল্লাহর ফতোয়া। এখন সামনের দিকে যান, আল্লাহ জিজ্ঞেস করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইবলিস সারা
কেউ কি করে নাই, অবাধ্য হয় নাই, সবাই কি করেছে, সিজদা করেছে। এখন আল্লাহ জিজ্ঞেস করেছে, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, এই ইবলিস তোমারে কিসে বারণ করলো, আমাকে তো কত সিজদা করলাম, 6000 কোটি বৎসর আমার ইবাদত করলাম, ইবাদতের কারণে জান্নাত উন্মুক্ত করে দিয়েছি, আসমান উন্মুক্ত করে দিয়েছি, এখন তোমারে আমি বললাম সিজদা করো, বা আদমরে যারা আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম তুমি সিজদা করলা না কেন? সে উত্তর দিচ্ছে, খালাকতানি মিন্নার, আমারে বানাইছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, উনারে বানাইছো মাটি থেকে, সুতরাং আমি যিনি মাটি থেকে উনারে সিজদা করতে পারবো না, কেন? অহংকার কিসের? তাহলে আমার 6000 কোটি বৎসরের ইবাদত, আদমের সেই ইবাদত নাই, আমি জান্নাত দেখেছি, আমি মালাইকাদের সর্দার হয়েছি, এতগুলো পজিশন আদম একলা পাবে? হতে পারে না, অহংকার। এখন আল্লাহ বলছে যদি সিজদা করতে না পারো, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই এখান থেকে কি হয়ে যা, বের হয়ে যা, পুরোপুরো লানত। তা আল্লাহ লানত দিয়ে কি করে দিলেন, বের করে দিলেন, এতটুকু পর্যন্ত যখন আসলো তখন ডাক দিয়ে বলে, মাওলা আমারে বের করে দিলা, বসে হ্যাঁ তুতুকে আসমান থেকেও বের করলাম, ফেরেশতার নাম কেটে দিলাম, শয়তান তোর নাম রাখলাম, জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করলাম। এখন যখন লানত খাচ্ছে, যখন আল্লাহ আজাব দেওয়া শুরু করেছে, যখন পালিয়ে যাচ্ছে, তখন দোয়া করছে, মাওলা আমি একটা ফরিয়াদ করব, রাখবো, দেখেন আমার রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ, এইদিকে লানত দিচ্ছে, এইদিকে বের করে দিচ্ছে, তারপরও বলছে দোয়া করব, রাখবো, বসে কর, বসে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও, আমাকে কতটুকু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন রহমান, কেমন রহিম, বের করে দিচ্ছে, দোয়া করতেছে কি, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। আল্লাহ বললেন কবুল, তোরা আমি কিয়ামত পর্যন্ত কি দিলাম, হায়াত দিলাম, মারবো না, কিয়ামতের দিন শেষ করে দেব, কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তাহলে কিয়ামত পর্যন্ত কি দিয়ে দিল, এখন বড়াই চলে এসেছে, বসত আমি তো এখন কি পেয়ে গেছি, আল্লাহর যেহেতু কুদরতি জবান থেকে ঘোষণা, কিয়ামত পর্যন্ত আমি মরব। আমার আল্লাহ দুই রকম কথা বলে, আমার আল্লাহ দুই রকম কথা বলে, ইবলিস বলেন কিয়ামত পর্যন্ত সময় পেয়ে গেলাম, এখন ডাক দিয়ে বলেন, ফাবি ইজ্জাতিকা লা উকবিয়ান্নাহুম আজমাইন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দিয়েছো, শোনো আমি কি করব, ফাবি ইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম, তোমার মান মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, লা উকবিয়ান্নাহুম আজমাইন, যেই আদমের কারণে আমারে বের করে দিলা, সেই আদম সন্তান রে সবাইকে আমি জাহান্নামী করে ছাড়বো, লাউকবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি পদভ্রষ্ট করে দিব, ইল্লা তবে কাউকে কাউকে পারব না, কারা, বসে ইবাদাক মিনহুমুল মুখলিসিন, যারা তোমার প্রিয় বান্দা, যারা আল্লাহর ওলি, তাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারবো না, এই মুখলেসিন ছাড়া, এই আল্লাহর ওয়ালি ছাড়া পৃথিবীর মধ্যে আমি সকলের কাছে কাছে যাব, সবাইকে আমি জাহান্নামী বানাইয়া ছাড়ব। এটা কার কথা? ইবলিসের কথা। ইবলিস বলে লা উকবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি জাহান্নামী করে ছাড়ব, পদভ্রষ্ট করে ছাড়ব, ইল্লা তবে তোমার প্রিয় বান্দাদেরকে পারব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইবলিস শুনে রাখ, শুনে রাখ, সবাইকে জাহান্নামী করতে পারলেও আমার যারা প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি আছে তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না, তোমার কোনো ক্ষমতা চলবে। তাহলে এখন আসেন, ইবলিসকে আমার আল্লাহ বাইর করে দিলেন, কিয়ামত পর্যন্ত সময় দিলেন, সে বলল তোমার ইজ্জতের কসম, সবাইরে আমি জাহান্নামী পদভ্রষ্ট বানাইয়া ছাড়ব, তবে আল্লাহর ওলিরে পারবো না। আমার আল্লাহ বলেন আমার ওলিদের সাথে পারবা না, কারণ তাদের উপর তোমার ক্ষমতা চলবে, তাদের উপর আমার তোমার ক্ষমতা চলবে না, তাহলে আল্লাহর ওলিরা সেফ, আল্লাহর ওলিরা সেফ।
ওনারা সেফ জোনে আছে, ওনাদের কাছে ইবলিস আসতে পারে না, ইবলিস ওনাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। আর সবাই আছে মাহিন, সেখানে আমিও আছি, সেখানে আপনিও আছেন, সবাই দেশে পথভ্রষ্ট করতে পারে। তাহলে পারে না কাকে? মুখলাসিনকে, যারা আল্লাহর ওলি তাদেরকে। তাহলে আল্লাহর ওলি ছাড়া সবাই রে ইবলিস ডিস্টার্ব করতে পারে। এখন যখন ওলির কাছে আসতে পারে না, আমি যখন ওলির কাছে যাব তাহলে আমিও টেনশন মুক্ত, কারণ ওলিকে যখন পথভ্রষ্ট করতে পারে না, আমি যখন খানাকায় ঢুকে গেলাম তাহলে আমিও সেফ জোনে ঢুকে গেলাম, ঢুকে যখন গেছি ইবলিস ডিস্টার্ব করতে পারে না। সেই জন্য আল্লাহর ওলির কাছে যারা যায় তারা শান্তিপ্রিয়, তাদের মারামারি নাই, তাদের কাটাকাটি নাই, তাদের কাছে ক্ষমা ছাড়া আর কিছু নাই। সেই জন্য বলতে চাইলাম যে ইবলিস বলে ওলি ছাড়া সবাই কি করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। আমি যখন ওলির কদমে চলে এসেছি তখন আমাকে আর পথভ্রষ্ট করতে পারে না। আপনি যখন জামিয়াতে ঢুকে গেলেন, আপনি যখন খানেকায় ঢুকে গেলেন, আপনি যখন গাউসুল আজম মেজবান্ডারের কদমে চলে গেলেন, আপনি যখন বাবা শাহজালালের কদমে চলে গেলেন, এখন সেফ জোনে চলে এসেছেন যেখানে ইবলিস আসতে পারে না। এখন ইবলিস যখন যাইতে পারে না, এখন সেখানে আমাকে পথভ্রষ্ট করতে পারে না। সেই জন্য সুন্নিদের মুখ থেকে বের হয় না আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা সুন্নিদের মুখ থেকে বের হয় না। আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে, এরকম কথা সুন্নিদের মুখ থেকে বের হয় না। আল্লাহর আবেহালা মুখ থেকে বলে না, সুন্নিরা বলে না, রসুলকে নিরক্ষর সুন্নিরা বলে না, মরে গেছে ফসে গেছে এটা সুন্নিরা বলে না। এইরকম করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্নিরা বকা দেয় না, মাওলা আলীকে সুন্নিরা বকা দেয় না, ফারুকে আজমরে সুন্নিরা বকা দেয় না। কিরে তোমাদের মুখ থেকে লাগামহীন কথা বের হয় না কেন, শব্দ চয়নে ভুল হয় না কেন? বলছে ইবলিস আমাদেরকে ডিস্টার্ব করতে পারে না, কারণ আমরা সেফ জোনে চলে গেছি। আমরা কোথায় চলে গেছি? সেই জন্য আমাদের মুখ থেকে লাগামহীন কোনো কথা বের হয় না। আমাদের নবীকে ক্রিকেটের সাথে আমরা তুলনা দিতে পারি না কেন? তোমাদের মুখ থেকে বের হয় না কেন? কারণ আমরা সেফ জোনে। আমরা কোথায়? সেফ জোনে। সেফ জোনে যখন চলে আসলাম, ইবলিস যখন আসতে পারে না, ইবলিসের কিছু মানুষ আছে যেগুলোর নাম মানব শয়তান, যেগুলোকে কোরআনে খান্নাস বলেছে। কোরআনে কি বলেছে? খান্নাস, মানব শয়তানকে বুঝাইয়া দিয়েছে ওইখানে শিরিক হয় বল, ওইখানে বেদাত হয় বল, ওদেরকে হানাকা থেকে বাইর কর, কারণ আমি ওদেরকে ধরতে পারছি না। ওই মানব শয়তানগুলো আমাদের পিছনে লেগে গেছে, আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দিয়ে খানাকা থেকে বের করে। যখন আমরা ওলির দরবার থেকে বের হয়ে যায়, আমাদের মুখ লাগামহীন হয়ে যায়, মুখ দিয়ে যেরকম ইচ্ছা সেরকম বের হয়, আল্লাহ মিথ্যা বলতে পারে বের হয়, আল্লাহর ক্ষমতা কমে গেছে বের হয়, আমরা সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করি, নবীর শানে বিয়াদবি করি। কখন? বলছে ওলির দরবার থেকে যখন বের হয়ে গেছো তখন। ওলির দরবার থেকে যখন বের হয়ে গেছো, কিন্তু যতক্ষণ ছিলে তোমার মুখ থেকে বিয়াদবিমূলক কোনো শব্দ কেন? বলছো তুমি সেফ জোনে। কিন্তু সেফ জোন থেকে যখন বের হয়ে গেছো তোমার আকীদার নষ্ট হয়ে গেছে, তুমি রসূলের শান সইতে পারছো না, মিলাদুন নবীর আঁশ আসলে তোমার মাথা গরম হয়ে গেছে, মুখ মলিন হয়ে গেছে, ঘরের লাইট বন্ধ করে দিয়েছো, বিয়েতে লাইটিং করেছো ফতোয়া দাও নাই, মেহেদিরাতে লাইটিং করেছো তোমার কোনো ফতোয়া আসে নাই, কিন্তু মিলাদুন নবীর লাইটিং তোমার মাথা গরম করে দিচ্ছে কেন? বলছে ইবলিস নবী সইতে পারে না, ইবলিস নবী সইতে পারে না। তো এখন এই যে আমাদেরকে তারা কেন বের করে দেয়, কেন ওলিদের বিরুদ্ধে বলে? কারণ ওলিদের বিরুদ্ধে বলার পেছনে আল্লাহর ইবলিসের মধ্যে কিছু কথা হয়েছে। ইবলিসের ওয়াদা, মানব জাতিকে আমি পথভ্রষ্ট করব, কিন্তু কাকে করতে পারবো না? আল্লাহর ওলিরে করতে পারবো না। এই ওলি নিয়ে যাদের অ্যালার্জি, সুতরাং আমরা বুঝে গেলাম তারা ইবলিসের সঙ্গী, তারা ইবলিসের। এখন আসেন আমি আরো সামনের দিকে যাব, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, সামনের দিকে যাব। এখন আসেন আমি সামনে যাই, ওলির কথা কোরআনেও আছে। আমি গত দুই দিন আগে শুধু কোরআন থেকে ওলির কথা দলিল দিয়েছিলাম, সেই জন্য সেই দিকে আমি আর যাব না। বুখারিতে চলে আসি, আমার নবী আকরাম রাহমাতুল্লিল আলামিন প্রত্যেক রাতে দোয়া করতেন, প্রত্যেক রাতে কি করতেন? দোয়া করতেন। একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা আছে। আরেকটা দোয়া আছে, আমার নবী আকরাম রাহমাতুল্লিল আলামিন দোয়া করেছেন, বিইসমিকা রব্বি ওয়া দাআউতু যামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাসহা বিমা তাহফাস বিহি
ইবাদাকাস সালেহিন। আমার নবী দোয়া করেছেন, মাওলা আমি ঘুমোতে যাচ্ছি, তুমি যদি আজ রাত্রে আমাকে শেষ রাত করে নাও, যদি ইন্তেকাল হয়ে যায় তুমি আমার নফসের উপর রহমত করিও, দয়া করিও, আর যদি তুমি আমার আবার পাঠায়া দাও, হায়াত যদি দিয়ে দাও, ফাহফাসহা, তুমি আমার হেফাজত করিও। কেমনে বসে বিমা তাহফাস বিহি ইবাদাকাস সালেহিন, আল্লাহর ওলিদেরকে যেরকম তুমি হেফাজত করেছো সেরকম আমি নবীকেও হেফাজত করিও। ওলির কথা বুখারীতে দোয়ার মধ্যে আছে কি আছে? এগুলো তাদের বুখারীতে আছে কিন্তু অনুবাদে নাই, বাংলায় নাই। আমার যেখানে যদি কোনো লা মাজহাবি ভাই বসে থাকে হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে, আমি কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু বন্ধুরে আমি যেই কথা বলেছি তোমার বাংলা বুখারীতে গিয়ে দেখিও আরবি আছে, বাংলা মহসিন সাহেবের অনুবাদ পড়ে ওরা, মহসিন যেটা ইয়ার থেকে দারুত তাওহীদ থেকে বের হয়েছে ওনাদের, ওনার অনুবাদ পড়ে সেখানে এই ফাআহফাসহা বিমা তাহফাস বিহি ইবাদাকাস সালেহিন আরবিতে আছে, নিচে বাংলা। তো তুমি বন্ধু কেমনে বুঝবা যে বাংলা আছে কি নাই? তুমি মনে করতেছো বুখারীতে নাই, বুখারীতে ওলির কথা নাই, কিন্তু ওলির কথা যে বাদ দিয়ে দিয়েছে তোমার অনুবাদক সেটা তোমার জানা নাই। তোমার এরকম করে বন্ধু তোমার ঈমান নিয়ে যাচ্ছে। আমি যেই কথাটা বলেছি রাগ করে বলি নাই, কারণ তোমাদের কারণে মুসল্লিদের সমস্যা হয়, মুসল্লিদের সমস্যা হয়। আর তোমরা বাংলা বইগুলো পড়তেছো এগুলাতে অর্ধেক কাটা অর্ধেক নাই, যেখানে ঈমানের কথা আছে, যেখানে রসুলের মহাব্বতের কথা আছে হাদিসগুলো কেটে দিয়েছে। তোমরা আমাদের কাছে আসলেন আমরা দেখাবো, এখন আসবেও না মানবেও না, এটা কিরকম কথা? এটা কিরকম কথা? আসবেও না আবার মানবেও? তো তুমি আসলে না আমি দেখাবো যে বন্ধু এই জিনিসটা আছে, তুমি অনুবাদককে নিয়ে আসো, আমি তোমাকে লিখে লিখে দেখাই এই আরবিগুলো আছে, এই অনুবাদগুলো রাখে নাই। তো তুমি কেমনে বুঝবা, তুমি কেমনে হেদায়ত পাবা? বাংলা পড়ে কি হেদায়ত পাওয়া যাবে? বুহারি কি বাংলা পড়েছে না আরবিতে লিখেছে? তো সুতরাং ইংরেজি বলার নাম মুহাদ্দিস নয়, ইংরেজি বলার নাম আরবিক নয়, ইংরেজি বলার নাম ইসলামিক গবেষক নয়, ইংরেজি বলবে আমেরিকানরা, ইংরেজি বলবে ইহুদিরা, ইংরেজি বলবে খ্রিস্টানরা, আরবি বের হবে মুসলমানের মুখ থেকে। এখন ইংরেজি বললেই তার পিছনে দৌড়ি, এটা তো ডাক্তার পড়বে ইংরেজি, কারণ মেডিসিন দিতে হবে ইংরেজিতে, ইঞ্জিনিয়ার পড়বে ইংরেজিতে, কারণ বিল্ডিং করতে গেলে ওনাকে ইংরেজিতে লিখতে হয়, আর কোরআন হাদিস বুঝতে গেলে ওনাকে আরবি জানতে হয়। তুমি ইংরেজির পিছনে দৌড়তেছো কেন বন্ধু? ইংরেজির পিছনে দৌড়বে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যারা কমার্সে আছে তারা, যারা বিবিয়াতে আছে ওনারা ইংরেজির পিছনে দৌড়বে। কোরআন হাদিস বুঝতে হলে যারা আরবি জানে তাদের পিছনে ঘুরতে হবে। সেই জন্য যারা আরবি জানে তাদের পিছনে যখন ঘুরত তখন আমার বাংলাদেশ শান্তিময় ছিল, আমার বাংলাদেশ শান্তিময়। এখন ডাক্তারের কাছে গিয়ে যখন ইসলাম নিতে গিয়েছে, ডাক্তারের কাছে অপারেশন করে সিলাই করা, উনি ডাইরেক্ট যখন ইসলাম নিয়ে কাজ শুরু করেছে উনি ওইখানে অস্ত্র দিয়ে দিয়েছে, তরবারি দিয়ে দিয়েছে, বোমাবাজি দিয়ে দিয়েছে, কিরে জঙ্গি বের হয় কেন? বলছে ডাক্তার ঢুকে গেছে। কি ঢুকে গেছে? বলছে যতদিন বাবা শাহজালাল ছিল ততদিন তরবারি ঢুকে নাই, বোমা ঢুকে নাই, অস্ত্র ঢুকে হাজাই আসমির যতদিন ছিল তরবারি অস্ত্র বোমাবাজি নাই, কিন্তু 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে কোন আওয়াজ ছাড়া। কি রে ওনাদের অস্ত্র নাই কেন? বলছে ওনাদের ইসলাম মদিনা থেকে। ওনাদের ইসলাম? তোমার ইসলামের মধ্যে অস্ত্র কেন, ছুরি কেন, তরবারি কেন? বলছে আমার ইসলাম ডাক্তার থেকে, আমার ইসলাম কোত্থেকে? ডাক্তার থেকে। সে যেন সমস্যা, ডাক্তার রুগী সেবা করবে, চিকিৎসা করবে, অপারেশন করবে, আমি যদি অপারেশন করতে যাই মানুষ কি বাঁচবে? কেউ যদি আমার কাছে আসি বলে হুজুর আমার সন্তানের গায়ের জ্বর মেডিসিন লিখে দেন, আমি যদি মেডিসিন লিখে দিই গায়ের জ্বর তো কমবে, দূরের কথা মরার সম্ভাবনা আরো বেশি। আমি ইঞ্জিনিয়ার না, আমাকে যদি আসি বলে হুজুর মসজিদ বানাবো ড্রয়িং করে দেন, আমি ড্রয়িং করে দিলে 2 বছর টিকবে মসজিদ? কেন? আমার অভিজ্ঞতা নাই। তাহলে ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, আলেমের কাজ? এখন ইঞ্জিনিয়ারও আলেম নিয়ে মাথা গামায়, ডাক্তারও আলেম নিয়ে মাথা গামায়, ইউনিভার্সিটির শিক্ষকও আলেম নিয়ে মাথা গামায়, সবাই ইসলাম নিয়ে মাথা গামায়। তো মাথা গামাইলে তো হবে না, তুমি তো আসতে হবে যে জানে তার কাছে। তুমি গুগলে চান্স দিলে কেমনে হবে? গুগলে চান্স দিলে হবে? কোরআন কি গুগলে আসছে? তাহলে এটা তাদেরকে কিভাবে বোঝাবো? সেই জন্য এই এই দোয়াটা আরবিতে রাখছে, আরবিতে রাখছে। আমি তাওহীদ পাবলিকেশন দেখলাম আরবিতে আছে, বাংলায়
বাংলায় মুছে দিয়েছে, তো এখন উনি কিভাবে বুঝবে আছে কি নাই? তো আমার সহজ সরল প্রাণ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো যারা ওইদিকে চলে গেছে, ওরা মনে করছে বুহারিতে আছে এরকম, ওইটার কথা নাই, কিন্তু এখান থেকে যে গোপন করে ফেলেছে এটা আমার ভাই বুঝে নাই। এখন আসলে আমি সামনের দিকে যাই, তাহলে শয়তান ওয়াদা করেছে সবাইকে পথভ্রষ্ট করবে, কিন্তু কারে করতে পারবে না? আল্লাহর ওলিরে। এখন ওলি চিনবেন কেমনে? এটা নিয়ে ঝামেলা, এটা নিয়ে ঝামেলা। সুলের জটা আছে, ওলি নয়, লাল গালিচা পড়েছে, ওলি নয়, আকাশে উঠতে শুরু করেছে, ওলি নয়, পানির মধ্যে ভাসছে, ওলি নয়। আমার নবী বলেন ওলি চিনতে চাও? বলছে হ্যাঁ চিনতে চায়। বলছে ইজারু জুকির আল্লাহ, যার চেহারা দেখলে অটোমেটিক আল্লাহর জিকির শুরু হয়, ওইটাই হচ্ছে আল্লাহর ওলি। এটা হচ্ছে বেনামাজি ছিলাম, আল্লাহর ওলির দরবারে আসলাম, যাই নামাজ পড়ে নাই, নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছে, বেরোজাদার ছিলাম রোজাদার হয়ে গেলাম, মা বাবার বেওয়াফাদার ছিলাম মা বাবার খেদমত করতে শুরু করলাম, ইয়াবার ইয়ে করতাম, ইয়াবা ছেড়ে দিয়ে মসজিদের মুসল্লি হয়ে গেছি, ওইটার নাম আল্লাহর ওলি। ওইটার নাম যাদের কাছে শরীয়ত পাওয়া যায়, যাদের কাছে ইসলাম পাওয়া যায়, তাদের নাম আল্লাহর ওলি। সেই জন্য আসমানে ওরার নাম যদি আল্লাহর ওলি হতো, তাহলে ফাকিরের চেয়ে বেশি ওলি দুনিয়ার জমিনে আর কেউ নাই। পানির মধ্যে হাঁটার নাম যদি আল্লাহর ওলি হয়, তাহলে মাছের চেয়ে বড় ওলি আর কেউ নাই। সেই জন্য বন্ধুরে ওলিদের কারামত প্রকাশ করতে চায় না, কিন্তু প্রকাশিত হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়। তো ওলি চিনার জন্য একমাত্র উপায় হচ্ছে ওনার চেহারা দেখার সাথে সাথে আপনার অন্তরে জিকরুল্লাহ শুরু হয়ে যাবে, উনিই হচ্ছে আল্লাহর ওলি, উনিই হচ্ছে। সেই জন্য মাজারের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা আমরা সমর্থন করি না, আমরা এটাকে কখনো কি করি না, বৈধ বলি না। মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ কারবার আমরা সহ্য করি না, আমরা এর বিরুদ্ধে বলি। কারণ আমি আগে আপনাকে বুঝাইয়া বলি, বাবা শাহজালাল উনি আল্লাহর ওলি হয়েছেন এবাদতের কারণে, আমার গৌসে পাক হয়েছেন এবাদতের কারণে, এশারে রোজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ওনারাই আল্লাহর ওলি হয়েছেন। এখন যদি আমরা মাজারে নারী পুরুষের অবাধ মেলামেশা করি, পর্বে পর্দায় চলাচল করি, যেই ওলি কখনো শরীয়ত বিরোধী কাজ করে নাই, সেই ওলির মাজারে যদি বেপর্দায় কেউ যায়, আল্লাহর ওলি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। তো বন্ধুরে এটা তো স্বভাবের কাজ নয়, আরো উল্টা আজাব আসবে। উল্টা কি আসবে? আজাব। এখন আসেন মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়, এখন হাত আমি যদি হাতে ব্যথা পেয়েছি, কোথায় ব্যথা পেলাম? আঙ্গুলে, তাই বলে কি হাত কেটে দিব নাকি আঙ্গুলের চিকিৎসা করব? আঙ্গুলের চিকিৎসা মাথা ব্যথা, সেই জন্য কি আমি পুরা গর্দান কেটে ফেলবো নাকি মাথা ব্যথার ওষুধ খাবো? মাথা ব্যথার ওষুধ খাবো। মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ দেখেন, তাহলে আমাদের কাজ হবে সেটাকে বন্ধ করা, সেটাকে মাজার ভেঙে ফেলার নাম সমাধান নয়, ভেঙলে গজব আসবে, ভাঙলে। সেজন্য অনেকের ভাও চলে যাচ্ছে, অনেকের কি চলে যাচ্ছে? কাজ চলে যাচ্ছে। অনেকেই ফতোয়া দিয়েছে মশারি কেন, মশা কামড়ায়, এখন তাদেরকে মশা কামড়ায়। তো এইরকম মাজার ভাঙ্গার মশা কামড়ানোর ফতোয়া দিলে সমস্যা হবে, আজাব আসবে। কেন? আল্লাহ আমার রসুলের মাধ্যমে হাদিসে কুদসিতে জানান দেন, মান আদালি ওলিয়ান, বুখারীর 26 পারায় কিতাবুল আদাবের মধ্যে বলেন যে আমার ওলির বিরুদ্ধে অবিরুদ্ধাচরণ করলো, ওলিকে নিয়ে হাসাহাসি করলো, ওলির বিরুদ্ধে তামাশা করলো, সে ওলির সামনে বিয়াদবি করে নাই, আমি রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তো আল্লাহর যুদ্ধে জয় হবে কে? আল্লাহ জয় হবে। সেই জন্য মাজার বাঙ্গা নয়, মাজার শরীয়তের মধ্যে নিয়ে আসতে হবে, শরীয়তের মধ্যে, এটাই সমাধান। এটাই কি সমাধান? মাজার আসে বিদায় নিয়ামত আছে, মাজার আসে বিদায় আজাব মুক্ত আছে, মাজার আসে বিদায় আল্লাহর রহমত আছে। কেন? আল্লাহর ওলি যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত আসে। শুধু তাই নয়, আল্লাহর ওলি যেখানে কদম রাখে ওই জায়গা দামি হয়ে যায়। বুঝছে? এটা দলিল কি? কোরআন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলছে সাফা একটা পাহাড়, মারওয়া আরেকটা পাহাড়। বুঝছে? এগুলো আমি আল্লাহর নিদর্শন, এগুলো বরকতময়, দৌড়লে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ রে কেন এগুলো? বসে আমার বান্দিনি, আমার ওলি হাজেরা ওইখানে কদম রেখেছে। তাহলে কদম রাখার কারণে আমাকে কি করতে হচ্ছে? দৌড়তে হচ্ছে। বাংলাদেশে পাহাড় আছে কি নাই? আছে। এখানে পাহাড় নাই,
এখানে ফাহাদ থেকে দূরে দূরে যদি আমি বান্দরবনে যাই কোনো কাজে আসবে? বলছে আরো পরিশ্রমের পর পরিশ্রম শুধু শুধু চলে গেল। বান্দরবনের পাহাড় সুন্দর না? সুন্দর রাঙ্গামাটির পাহাড় সুন্দর, বান্দরবন টু রাঙ্গামাটি দুললে কোনো কাজে আসবে? বলছে আসবে না। তো সাফা মারোয়া বলছে কত বান্দরবনের পাহাড়ের মতো এত সুন্দর নয়, রাঙ্গামাটির পাহাড়ের মতো এত সুন্দর নয়, টিলা টিলা করা এগুলো তো দামি কেন? বলছে এগুলো দামি হয়েছে আল্লাহর বান্দিনী আল্লাহর ওলির পা কদম মোবারক পড়ে গেছে। আল্লাহর ওলির কদম পড়ার কারণে যদি আল্লাহর নিদর্শন হয়ে যায়, আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে এটা কত দামি হবে? তো তারা কোত্থেকে বেদাতের ফতোয়া, কোত্থেকে শিরিকের ফতোয়া, বুঝতেও চায় না, উল্টা আসতেও চায় না। কেন কিছু বুঝি না, আসলে সমস্যা কি? আমাদের সাথে কথা বলতে সমস্যা কি? আমরা তো কখনো মারতে পারি না, আমরা তো সবসময় মার খাই। আমরা সবসময় কি খাই? মার খাই। রাস্তায় যাই, একলা পাইলে ভাতর মারে, একলা পাইলে কি মারে? ভাতর মারে। সুবিধা মতো পাইলে জবাই করে দে, সুবিধা মতো যদি পাই আল্লাহু আকবর বলি দিয়ে দে আস্তে করে। তাই আমাদেরকে তো কখনো তো আমরা কারো জবাইও করতে পারলাম না, কারো মাহফিল বন্ধও করতে পারলাম না, কারো বিরুদ্ধে মামলাও করতে পারলাম না, কারো বিরুদ্ধে মামলাও কিরে তোমরা মামলা করো না কেন, তোমরা মারো না কেন? আমরা মামলা বাংলার আদালতে করি নাই, মদিনার আদালতে করে দিয়েছি। আমাদের মামলা কোথায়? মদিনার আদালতে। তাহলে বিচার কখন হবে? কিয়ামতের মাঠে হবে, ওইখানে শুনানি হবে, রিট হবে, উচ্চ আদালতে বিচার হবে। সেই জন্য সুন্নি জনতা বাংলার জমিনে কিছু করবে না? আমরা মামলাও করবো না, হামলাও করবো না। আমরা এত বেশি উচ্ছৃঙ্খল নয় যে আপনাকে মারতে যাব। আপনি আপনি যদি আসেন সুমো দিয়ে পাশে বসাবো, কিন্তু মামলা করা আছে, মামলা করা আছে মদিনাওয়ালার কাছে, শাহিনশাহের কোর্টের কাছে, কারবালার জমিনে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের দরবারে মামলা করা আছে। ওই মামলা উঠবে কোন দিন? কিয়ামতের দিন। সেই জন্য কোন সামনের দিকে চলে যাওয়া হয়, আরো যাবো সামনে। হ্যাঁ এখন আসেন আমি আপনারা বিজ্ঞান দিয়ে বুঝাই দিই, কোরআন দিয়ে তো বুঝাইলাম, বিজ্ঞান দিয়ে বোঝানো দরকার আছে কি নাই? আছে। এখন আসেন বিজ্ঞান দিয়ে বলি, এখন আরেকটা হাদিস বলি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালানা ইযা কুন্না ইনদাকা রাকাত কুলুবুনা ওয়া যাহিদনা ফিদ দুনিয়া ওয়া কুন্না মিন আহলিল আখিরা। বসে ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝি না, যখনই আপনার দরবারে চলে আসি দুনিয়ার কথা ভুলে যায়, আখিরাতের কথা মনে আসে। আপনার সামনে আসলে আমাদের দুনিয়ার কথা মনে থাকে, আপনাকে দেখলেই আখিরাতের কথা মনে পড়ে। তাহলে মানুষের সান্নিধ্যে গেলে মানুষ চেঞ্জ হয়, কারো কাছে গেলে ডিজে ভালো লাগে, কারো কাছে গেলে লাফানো ভালো লাগে, কারো কাছে গেলে গান বাজানো ভালো লাগে, আর কারো কাছে আসলে মসজিদের দিকে যেতে মন চায়। তাহলে মানুষ কয় রকম? দুই রকম। এখন এটা সায়েন্স কি বলে? ডক্টর জোসেফ সিল্টন বলছে, বায়োলজির সূত্র, কিসের সূত্র? বায়োলজির সূত্র বলছেন মানুষের হার্ট সেলস আছে, কি সেলস আছে? হার্ট সেলস, কিছু কুসা আছে। এই কুসাগুলাকে ল্যাবরেটরির মধ্যে স্লাইডের উপর রেখে যদি মাইক্রোস্কোপের মাধ্যমে আপনি যদি পরীক্ষা করেন, একটা কুসা যদি রাখেন সেটা কিছুক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন, দেখবেন কিছুক্ষণ লাফানোর পর ওইটা মরে যায়। ওইটা কি হয়ে যায়? মরে যায়। কিন্তু জোসেফ সিল্টন বলছে যখন হার্ট সেলস থেকে দুইটা কুসা নেওয়া হয় স্লাইটের উপর রেখে মাইক্রোস্কোপের মাধ্যমে যখন দেখা যায় দুইটা কুসা, একটা দুর্বল থাকে আর একটা শক্তিশালী থাকে, একটা বেশি লাপায় একটা কম লাপায়, লাপাইতে লাপাইতে যেটা বেশি লাপায় ওইটার সান্নিধ্যে যাওয়ার কারণে ওই কুসাটাও লাফাইতে থাকে, লাফাইতে লাফাইতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস প্রোডিউসের মাধ্যমে জানা গেছে দুইটা কুসা একটাও মরে যায় না, দুইটাই সমানভাবে শক্তিশালী হয়ে যায়। তাহলে জোসেফ সিল্টন বলছেন হার্ট সেলস থেকে একটা কোষা যদি রাখা হয় স্লাইডের উপর রাখে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়, একা থাকলে বাঁচতে পারে, মরে যায়। কিন্তু দুইটা যখন রাখা হয় সেলস, দুইটা রাখার কারণে একটা শক্তিশালী হওয়ার কারণে দুর্বলটাকে কি বেঁধে বানিয়ে ফেলে, শক্তিশালী বানিয়ে ফেলে, এমন শক্তিশালী হয়ে যায় কোষা দুইটা আর মরে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলির দরবারে আমি দুর্বল, উনি সবল, ওনার ইবাদত বেশি, আমার ইবাদত নগণ্য, কিন্তু আমি দুর্বল, সবলের কাছে যাওয়ার কারণে আস্তে আস্তে আমি দামি হয়ে যাব। তাহলে বিজ্ঞানের সাথে মিল।
মিলছে মিলছে সামনে আসেন মার্টিন হাওয়ার্ড উনি হচ্ছেন প্রফেসর উনি বলছেন যে দুর্বল ব্যক্তি দুর্বল যার হার্টে সমস্যা আছে উনি যদি শক্তিশালী মানুষের সান্নিধ্যে বসে নিঃশ্বাস যখন ফেলবে দুইজনেই একজনের নিঃশ্বাসের সাথে আরেকজনের নিঃশ্বাস মিলিত হওয়ার পরে কিছুক্ষণ পরে দুর্বল হার্টের সমস্যা ব্যক্তিটা আস্তে আস্তে হার্টের সমস্যা দূর হয়ে যাবে হার্টের সমস্যা দূর হয়ে যাবে তাহলে বিজ্ঞানও বলছে দুর্বল ব্যক্তিকে শক্তিশালী ব্যক্তির পাশে বসায়া দাও দুর্বলতা আস্তে আস্তে কেটে যাবে ঠিক বিজ্ঞানের সূত্র যখন খাজায়ে আজমির আজমিরে আসতে লাগলেন দাদাহারি আজমিরের সান্নিধ্যে গিয়ে প্রথমে নিজেকে শক্তিশালী বানাইয়া দিয়েছেন আরো সামনে আছেন ডক্টর ব্রনেট যেই উনি প্রফেসর উনি বলছেন বাচ্চা যখন মায়ের পেটে আসে মায়ের রেহেমে পেটে যখন আসে চার সপ্তাহ পরে কয় সপ্তাহ পরে চার সপ্তাহ পরে সে মানুষের কথাগুলো শুনতে পায় মানুষের কথা শুনতে পায় মা বাবার কথা শুনতে পায় শোনা কথাগুলো আস্তে আস্তে জেহেনে বসে যায় কোথায় বসে যায় জেহেনে সে মায়ের যে বিট যে নড়ে হাট নড়াচড়া করে না টাক 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 শব্দ করে না ওই শব্দটা তার কানে বসে যায় সেই জন্য বাচ্চা যখন কান্না করে আমি কোলে নিলে দেখবেন ঠান্ডা হবে না আপনি কোলে নিলে ঠান্ডা হবে না মা যখন নিয়ে বুকে লাগিয়ে দিবে দেখবেন ঠান্ডা হয়ে যাবে কিরে তুমি শান্তি হয়ে গেলে কেন কারণ সে মায়ের পেটের মধ্যে মায়ের হাড়ের আওয়াজের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে ওই আওয়াজ যখন শুনে সে ঠান্ডা হয়ে যায় সে কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম মায়ের পেটে যখন তাকে বিজ্ঞান বলছে সাড়ে চার সপ্তাহ পরে সে মায়ের কথাগুলো আস্তে আস্তে বুঝে বাবার কথাগুলো আস্তে আস্তে শুনে শুনতে শুনতে মা বাবার যেরকম কালচারে বড় হবে ছেলে জন্ম নেওয়ার পর বড় হয়ে ওই কালচারেই বড় হবে ওই কালচারে বড় হবে সেই জন্য বন্ধুরে গর্বে যখন সন্তান আসবে টিভি বন্ধ করে দেন কোরআন তেলাওয়াত শুরু করে দেন দেখবেন আপনার ছেলে ইসলামমুখী হয়ে যাবে নামাজ পড়া শুরু করেন দেখবেন আপনার ছেলে নামাজি হয়ে যাবে সেই কারণে আমি সেই দিক থেকে প্রমাণ করতে চাইলাম গাউসে পাক মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন হেফজ করে ফেলেছে অনেকে বলে এটা সম্ভব কেমনে এইটাই সম্ভব ডক্টর ব্রনেট যেই বলছে চারে সাড়ে চার সপ্তাহ পর থেকে বাচ্চা মায়ের কথা শুনতে পায় গৌসে পাকও কার কথা শুনতে পেয়েছে মায়ের কথা বিজ্ঞানের সাথে মিলে আছে কি নাই এতদিন বলছে এটা বাবাদের কথা এটা বাবাদের কথা কথা বিজ্ঞানের কথা এটা কিসের কথা বিজ্ঞানের কথা এগুলার যদি আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখন আসেন তাহলে বিজ্ঞানও বলছে তুমি দুর্বল হলে সবল ব্যক্তির কাছে যাও তুমি দুর্বল হলে কার কাছে যাও সবল ব্যক্তির কাছে যাও বিজ্ঞান বলছে তোমার অঙ্গ দুর্বল হলে শক্তিশালী দুর্বলের শক্তিশালী পাড়ের সাথে লাগাও আস্তে আস্তে কি হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে তাহলে আমরা দুর্বল আমরা কি অলিরা কি সবল কেন আমি তাহাজ্জুদের নামাজে উঠতে পারি নাই ফজরের নামাজে এখন যদি বলি কয়জন হয় বলবে এক এক খাতার উপরায় না তাহলে আমাদের ঈমান কতটুকু বুঝতেই তো পারছেন কম্বল থেকে বের হয়ে মসজিদে আসতে পারে না আর আল্লাহর বলি যারা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে যারা পরিবার খুঁজে নাই যারা আল্লাহকে খুশি করার জন্য রাত তিনটায় চোখের পানি বের করে দিয়েছে ওনাদের নাম আল্লাহর ওলি ওনাদের নাম কি আল্লাহর ওলি সেই জন্য আল্লাহর ওলি শাহী শাহী সিরকুটের খানদানের তারিফ আমি আপনি কি করব যারা গিয়েছে ওরা আর যেতে চায় না যারা গিয়েছে তারা আর যেতে চায় না কিরে জান না কেন একজন ব্যক্তি নাম বলবো না আমার সম্পর্কিত সেই জন্য উনি বললেন আমি দরবারে সিরকুটে গিয়েছি 90-এ 2000 আর যায় নাই কেন যাই নাই বস এটা মুর্শিদ আমাকে ওয়াদা করেছে না বলার জন্য সেই জন্য আমি মাহফিল এটা বলি না কিন্তু আমাদের আপন বিদায় আমাদেরকে বলেছেন তা আপনাদেরকেও জানাইয়া দিই বসে রাত তিনটায় আমি উঠলাম কেন মুর্শিদের দরবারে গিয়েছি তাহাজ্জুদের নামাজ পড়ব উঠে বের হলাম বাথরুমে ঢুকবো দেখতেছি বাথরুমের লাইট জ্বালানো কিরেই মেহমান কানার বাথরুমের লাইট জ্বালানো কেন সবাই তো গুম আমি দরজা খুলে দেখি মওজুদা হুজুর কিবলা আল্লামা তাহের শামদ্দা জিল্লুল আলী বাথরুম পরিষ্কার করছে কি পরিষ্কার করছে বাথরুম পরিষ্কার করছে আমি ধরে ফেললাম মুনিব আপনি আমার মুর্শিদ আমি গোলাম আমার উচিত বাথরুম পরিষ্কার করা আপনি কেন করবেন তখন ডাক দিয়ে বলছে জবান বন্ধ রাখবে জীবনে কাউরে বলবা না
তুমি যে আমাকে এখানে দেখেছো, আমি যখন বাংলাদেশে যাই তখন তোমরা মেহমানদারি করো, কই আমি তো নিষেধ করি নাই, সুতরাং আজ তোমরা আমার মেহমান, আমি বাথরুম পরিষ্কার করে দিব। এটার নাম কি? আর যাই নাই বসে না, যেখানে গেলে মুর্শিদ কি করে, খেদমত করে, সেখানে গোলাম যাইয়া কিভাবে করব। সেই জন্য এটাই হচ্ছে আওলাদের রসুলের বৈশিষ্ট্য। আমরা তো গর্বে থাকা যায় না, অহংকারে থাকা যায় না, সেই জন্য আমরা মেহমানদারি করি বুঝায় ওনারা ওইটা নেন অপছন্দনীয় হয়ে। জামিয়াতে লিফট করে দেওয়ার পরে কোনো মতে উঠতেই চা না, কোনো মতে উঠতেই চা না, বক্ত এসে কান্না করছে আপনার জন্য করেছে হুজুর, কদম না রাখলে নিজেকে অপরাধী মনে করবো। বস আমার জন্য লিফট কেন হবে, সবার জন্য যদি সিঁড়ি হয় আমার জন্য সিঁড়ি। এটার নাম আওলাদ রসুল। তাই কাদের বিরুদ্ধে বলছেন? যারা দেই তারা জানে কোথায় দিচ্ছে, তারা জানে, যারা দেই না তারা কথাগুলো নিয়ে বাড়াবাড়ি করে কি করে কি করে। 100টা প্রতিষ্ঠান একটা মসজিদ চালাইতে কিয়ামত হয়ে যায় এসি লাগানোর জন্য। খতিব সাহেব পুরা মাস রমজান মাস মানুষের অন্তর নরম থাকে, তখন মাহফিল করতে করতে হয়রান হয়ে যায়, তারপরও এসির টাকা আসে না। আঞ্জুমানের 100টা প্রতিষ্ঠানের উপরে একবার একটা প্রতিষ্ঠান চালাইয়া দেখেন কত কষ্ট হয়। 100টা প্রতিষ্ঠান চালায়, জামিয়াতে শুধু 1 কোটি টাকার উপরে লাগে মাসে, 1 কোটি টাকার উপরে লাগে। তো এই টাকাগুলো আমি আপনি না দিলে কে দিবে? তো যারা দেয় সেই জন্য তারা আওয়াজ করে না, তারা জানে এর চেয়ে বেশি দেওয়া দরকার। আর যারা আমরা দিই না ফটকা আমরা সিল্লাই, টাকা কই যায়, টাকা কই যায়। এখন যদি জিজ্ঞেস করি তোমার সিলেবাসে, তুমি যে টাকা দিছো কোনো সিলেবাসে? আমি তো জীবনে দিই নাই। তো তুমি না দিলে তুমি জানবে কোত্থেকে, তুমি না দিলে জানবে কোনো, যেই দেয় সে বলে আরো দেওয়া দরকার, আমি কম দিয়ে দিয়েছি। কারণ এই টাকাগুলো কোথায় খরচ হয়, এতিমদের জন্য। এটা আমার সচক্ষে দেখা, আমি মুহররম মাসে দুবাই ছিলাম, কোথায় ছিলাম, দুবাই শুভদাই কারবালার মাহফিলে, সৌভাগ্যক্রমে পীরে বাঙ্গাল আল্লামা সাবির সমাদ্দা জিল্লুল আলী দুবাই সফর করেছেন শাহজাদা হুজুরকে নিয়ে। কাকে নিয়ে? সৈয়দ আহমদ শাহ হুজুরকে নিয়ে, হুজুর কিবলায় আলমকে সাথে নিয়ে। আইয়ুব স্টিল নাম শুনেছেন, গলসিয়া কমিটির সভাপতি রওজান বাড়ি, ওনারা বাসায় বসে গোপন বৈঠক বলতে হুজুরের সাথে পরামর্শ বৈঠক। গলসিয়া কমিটির যারা নেতৃবৃন্দ আছে বিভিন্ন শাখার, ওনাদেরকে নিয়ে হুজুর কেবলার পাশে বসে পরামর্শ করছে, হুজুর আমরা আরব আমিরাতে এমন সমাবেশ করব যেটা পুরো আমিরাতের রেকর্ড হয়ে যাবে। আমি আমরা আমিরাতের সব শাইখকে দাওয়াত দিব, 5000 প্রবাসী এই মাহফিলে আসবে, এরকম সমাবেশ কখনো হয়? সেটা শুধু আপনার সম্মানে হবে। কার সম্মানে? পীরে বাঙ্গালের সম্মানে। হুজুর মনোযোগ দিয়ে পুরা কথা শুনলেন, পুরা কথা শুনলেন, তারপর ডাক দিয়ে বললেন এত বড় বিশাল আয়োজন যেটা কখনো আমিরাতে হয়, 5000 মানুষের মিটিং করা মানে আপনারা যারা আমিরাতে আছেন তারা জানেন 50 জনকে এক হতে দেয় না, একসাথে বসতে দেয় না, সেখানে 5000 মানুষের আয়োজন, আরবের সব ডিস্ট্রিক্টের শাইখগুলোকে দাওয়াত করা হবে। পীরে বাঙ্গাল হুজুর জিজ্ঞেস করছে কত টাকা যাবে, কত টাকা? তারা অ্যামাউন্ট আগে থেকে রেডি করে রেখেছে, হুজুরের দরবারে পেশ করলেন, হুজুর এত টাকা আমাদের খরচ হবে। হুজুর অ্যামাউন্ট দেখে পৃষ্ঠাটাকে এভাবে রেখে দিয়ে বলছে আয়োজনের দরকার নাই, টাকাগুলো জামিয়ার এতিমখানায় দিয়ে দাও। টাকাগুলো কোথায় দিয়ে দাও? আমি হলে আরো বড় করি, স্টেজ কত বড় হবে, ফুলের মালা কয়টা দিবা? আমি বলে আরো বলতাম কে কে আসবে, আরো বেশি বেশি দাওয়াত কর। আপনি হলে কি বলতেন? নিজেকে সেই জায়গায় দাঁড় করান একবার। আর উনি বলছে 5000-এর সমাবেশ দরকার নাই, আমি রাতের শাইকের আনার দরকার নাই, টাকাগুলো অপচয় হবে, এই টাকা অপচয় করা লাগবে না, আমার এতিম বাচ্চাগুলোকে ভালো করে খাওয়াইয়া দাও, আমি সাবের শান্তি পেয়ে যাব। এটার নাম আওলাদের রসুল। এটার নাম কি? সেই জন্য বিরোধিতা করার সময় চিন্তা করে দেখবো কার বিরুদ্ধে বলছে। গসিয়া কমিটির ভাইয়েরা বড় নিয়ামত পেয়েছেন, বড় কি পেয়েছেন? নিয়ামত পেয়েছেন আওলাদের রসুলকে। এটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহর ওলিগণ আমাদের জন্য সেফ জোন, ওনারাই আমার সিকিউরিটি, ওনারাই আমাদের পাসওয়ার্ড, ওনাদের কারণেই আমাদের রক্ষা হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করে। বেয়াদবি নয়, কারোর সাথে মারামারি নয়,
কথা যদি আমার গুলো কবি করা মনে হয়ে যায়, আমি তারপরে মাপ চেয়ে নিচ্ছি, সুন্নিয়ত আকিদার জন্য কোনো সার নাই। আপনি আমারে বকা দেন, আমি 100 বার আপনারা মাথার উপর তুলে নাচবো, আমার বাবারে বকা দেন, তারপরেও আপনারা আমি মাথার উপর তুলবো, কিন্তু আমার দয়াল নবীকে কষ্ট দিবেন আমি উম্মত হয়ে ছাড় দিতে পারবো না। আমার মারে বকা দিলে যদি আমি সহ্য করতে না পারি, আমার রসুলের প্রিয় স্ত্রী উম্মাতুল মুমিনিনকে বকা দিবেন আমি ছেড়ে দিই কেমনে? এটা আমার ঈমানের ডাক, এটা আমার কিসের ডাক? ঈমানের ডাক। সে কারণে কথাগুলো বলতে হয়। এর ছাড়াও যদি যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, যারা অন্য দলে চলে যাচ্ছেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনি আপনাদের নেতাগুলাকে ডাকেন, আমাদের সাথে বসতে বলেন, যদি তাদেরটা শুদ্ধ হয় আমরা সহজাইতে রাজি আছি, আমরা সহজাইতে রাজি আছি। সুতরাং আপনাদের আপনারা কেন যাবেন, আমাদেরকেও নিয়ে যান, আমাদেরকেও নিয়ে যান, বসাই যাবেন, বসে দেখি কোনটা ভালো, যেটা ভালো হয় সেটা মানে নিব, সমস্যা কি? সমস্যা তো নাই। সুতরাং জকরা নয়, বিরোধ নয়, ঐক্যের দাওয়াত। ঐক্য কিসের উপর হবে? আমার দয়াল নবীর শানের উপর হবে। আমার দয়াল নবীর ঐক্য কিসের উপর হবে? সাহাবায়ে কেরামের মান মর্যাদার উপর হবে। ঐক্য কিসের উপর হবে? আউলাদে রাসূলের সম্মানের উপর ঐক্য হবে, কারণ ওনারাই হচ্ছে ইসলামের পাঠ অংশ, ওনারাই ইসলামের অংশ। ঐক্য যদি আল্লাহর উপর হইতো, ইহুদিরাও তো আল্লাহ বলে, খ্রিস্টানরাও আল্লাহ বলে, তো তাদের সাথে বসতে আমাদের সমস্যা কি? হিন্দুরা আখেরাতকে মানে না, মানে পরকালকে মানে না, তারা স্বর্গ বলে না, আমরা জান্নাত বলি তারা স্বর্গ বলে, আমরা জাহান্নাম বলি তারা নরক বলে, এতটুকুই তো পার্থক্য। কিন্তু পরকালের প্রতি ঈমান আছে, তাহলে পরকালের প্রতি ঈমান আনার নাম মুসলমান নয়, দরবারে মুস্তাফায় গোলামি করার নাম মুসলমান, দরবারে মুস্তাফা গোলামি করার নাম। সেই জন্য আবু জাহেল দরবারে মুস্তাফায় এসে বললেন, ইন্নানা নাআলাম আন্নাকা নবী, আমরা সবাই জানি আপনি নবী, আপনি এটা আমাদের কোনো সন্দেহ, লাকিন লা নুমিনু বিহি আহাদ, কিন্তু আমরা কেউ আপনার উপরে ঈমান আনতে পারবো কেন? কারণ ঈমান আনলে আমরা নিচে চলে যাব, আপনি উপরে উঠে যাবেন, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনতে আমাদের কোনো সমস্যা নাই, আখিরাতের উপর ঈমান আনতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে তারা আল্লাহর ঈমানের প্রস্তাব দিয়েছে, পরকালের ঈমানের প্রস্তাব দিয়েছে, কিন্তু সমস্যা কোথায়? নবী তার নবী হিসেবে জানে, কিন্তু ওনার পথে মতে মানতে পারবে? আল্লাহ বলেন ফতোয়া আপনি দিয়েন না, আপনি দিলে অনেকে অনেক কিছু বলবে। আমি বলি ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন, যারা আসি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, কবরের উপর, আযাবের উপরে, হাশরের উপরে, নশরের উপরে, ফুল সিরাতের উপরে, এই উম্মতগুলো শুনে বলবে বড় ঈমানদার, আল্লাহরও দেখে নাই, কবরের জীবনও দেখে নাই। আল্লাহ বলে সার্টিফিকেট আমার থেকে নিয়ে নাও, ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো একটাও ঈমানদার নয়, এগুলো সবগুলো বেঈমান। ঠিক, আল্লাহরে মানলে বেঈমান কেন হবে, পরকালে মানলে বেঈমান কেন হবে? তারা তো আমাদেরকে পরকালের মাহফিল করে, আল্লাহর মাহফিল করে, আযাবের মাহফিল করে, কিন্তু মাহফিলে নবী নাই, মাহফিলে কি নাই? নবী না। আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, ফতোয়া আমি দিয়েছি, ফতোয়া কে দিয়েছে? আল্লাহ ফতোয়া দিচ্ছে যে তোরা তো একজনও মুমিন নয়। কেন? বসে মুস্তাফা বুকে নাই, মুস্তাফা পিছে নাই, বুকে নাই রসুল, বুকে নাই, তো বুকে কে? বসে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বসে মুমিন সে যার নফসের কাছে মদিনাওয়ালা রসুল্লাহ বসবাস করে। ফলে নফসের কাছে যদি নবী চলে আসে, বিরোধিতা করা যাবে? নিরক্ষর বলা যাবে? ফসি গেছে বলা যাবে? মরে গেছে বলা যাবে? তাহলে আপনি আপনার বউয়ের বিরুদ্ধে বললে শুকলাল হয়ে যায়, রসুল নফসেরও কাছে ওনার বিরুদ্ধে বললে আপনার মাথা ঠিক থাকে, সব ঠিক আছে, বলছেন নবীরে বকা দিলে সমস্যা নাই, সাহাবিরে বকা দিলে সমস্যা নাই, কিরে কেন সমস্যা নাই? বসে এগুলো শব্দ চয়নে ভুল হয়েছে, নবীরে বকা দিলে সমস্যা নাই, মাকে বকা দিলে সমস্যা নাই, সাহাবিরে বকা দিলে সমস্যা নাই, কিরে তোমরা এত এত নিচে নামলা কেন? বসে আমাদের নবী লাগবে না, সাহাবিও লাগবে না, মাও লাগবে না, কেন? বসে আমরা তো ব্যক্তি পূজারী,
আমরা কি হুজারি? ব্যক্তি হুজারি, ব্যক্তি যাই বলে তা মানি। কিন্তু সুন্নিদেরকে জিজ্ঞেস করলাম আমারে কতক্ষণ মানবে, কতক্ষণ সিয়ারে বসাবে, সুন্নি উত্তর দে এই জবান থেকে যতদিন নবীর প্রশংসা বের হবে ততদিন সিয়ারে, এই জবান থেকে যতদিন সাহাবীর প্রশংসা বের হবে ততদিন সিয়ারে, এই জবান থেকে যতদিন আউলাদে রাসূলের শান বের হবে ততদিন সিয়ারে। একবার বিয়াদবি করলে সিয়ার থেকে নামাইতে দুই মিনিট চিন্তা করব না। কিরে সুন্নি ভালোবাসলা সিয়ার দিলা নামাই দিবে কেন? বলছে বিয়াদবদেরকে আমরা সিয়ারে বসাই না, আমরা ব্যক্তি পূজারি নয়। তুমি ব্যক্তি ততক্ষণ ভালো যতক্ষণ তোমার কলবে নবী আছে, নবী বের হয়ে গেছে, তোমাকেও আমরা চিনিয়ে বের করে ফেললো। সুন্নিরা ব্যক্তি পূজারি নয়, সুন্নিরা ব্যক্তি পূজারি নয়। সেই জন্য সুন্নিরা যারা দাম দে তাও নবীর কারণে, সুন্নিরা যারা দাম দেয় না তাও নবীর কারণে। কারণ আমরা বুঝে গেছি নবী মানে ঈমান, নবী মানে বলছে আপনি বানাইয়া বলছেন না, বুখারীর ফয়সালা, কাইসের ফয়সালা, বুখারীর ফয়সালা, আমার নবী আকা রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে রসুলে পাককে অনুসরণ করলো সে রসুলরে অনুসরণ করা নাই, করেছে কাকে? আল্লাহকে। বলছে মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, যে আমার নবীর প্রতি বিদ্বেষ করলো, শত্রুতামি করলো, সে নবীর প্রতি করে নাই, সে আল্লাহর বিরুদ্ধেই অবস্থান নিল। তারপর আমার নবী বলছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররাকা বাইনান নাস, আমি নবী দেখতে যেগুলো মানুষ তাদের মধ্যে পার্থক্য কারি। বলছে কিসের পার্থক্য? বলছে জান্নাতি চিনলেও আমি নবী, জাহান্নামি চিনলেও আমি নবী, চিনব কেমনে? বলছে চিনে নাও, যারা আমার দরবারে চলে এসেছে তারা জান্নাতে, যারা আমার দরবার থেকে চলে গেছে তারা জাহান্নামে। এটাই ফয়সালা বুখারী, শেষ ফয়সালা বুখারী। তো রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কবুল করুক, আমিন। এখানেই বিদায় নিচ্ছি, সবার প্রতি দোয়া চাইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين. اللهم تقبل منا هذه الحفلة الميمونة كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين غوثية কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায়, মসজিদ কমিটির সার্বিক সহযোগিতায়, এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের পক্ষ থেকে আজকের এই ফাতিহায়ে ইয়াসতাহুম এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ ও মাহফিল শেষ করে মাওলা তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমরা দেখে না দেখে, ইচ্ছাই অনিচ্ছায়, রাস্তাঘাটে, উপনে গুপনে, ছোট বড় যত প্রকার গুনাহ আমাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, রহমাতুল্লিল আলামিনের ওয়াসিলায় তুমি রহমান রহিম, তোমার গফফারিয়তের সদকায় আমাদের সকলের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা অনেকেই মা হারিয়ে ফেলেছি, অনেকেই বাবাকে আদার কবরের বাসিন্দা করে দিয়েছি। মাওলা মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা কালো, আত্মীয় স্বজন, মহল্লাবাসী, বাই ব্রাদার, শ্বশুর শ্বশুরি, যারা আদার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। আজ এতটুকু হওয়া পর্যন্ত অনেকেই কোলে নিয়েছেন, অনেকেই কাঁধে নিয়েছেন, অনেকেই স্নেহ করেছেন, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন, মাওলা তারা আজ আমাদের মাঝে নাই মাওলা। কেউ পুকুর পারে, কেউ জঙ্গলে, কেউ মসজিদের পাশে আল্লাহ শুয়ে আছে, প্রত্যেকের আদার কবরকে নূরানি নবীর নূর দিয়ে তুমি আলোকিত করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের যাদের মা অথবা বাবা,
অথবা মা বাবা উভয়ে আছেন, প্রত্যেকজনকে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান কর মাওলানা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মাঝে এমন কোন ঘর নাই যেখানে রোগী নাই, অসুস্থ নাই, তুমি শাফি, তুমি কাফি, ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তুমি মাওলার চিকিৎসা সেখানে শুরু। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছে, যাদের পক্ষ থেকে আমরা হাত তুলে দিয়েছি, মাওলা প্রত্যেক রোগীকে তুমি শেফা দান করো, প্রত্যেক অসুস্থকে তুমি সুস্থ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, অনেকেই বেকারের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে, তুমি কাজের ব্যবস্থা করে দাও। অনেকেই ঋণগ্রস্ত হয়ে হাত তুলেছে, তুমি ঋণ মুক্ত করে দাও। আল্লাহ, অনেকেই বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় নিয়োজিত আছে, আমার কর্মজীবী ভাইদেরকে তাদের হালাল রিজিকের মধ্যে তুমি বরকত দান করো। অনেক ব্যবসায়ী ভাইয়ের হাত তুলে দিয়েছে, মাওলা তাদেরকে তাদের ব্যবসায় দিন বদিন তরক্কি উন্নতি দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত অনেক শিক্ষার্থী হাত তুলে দিয়েছে মাওলা, কেউ পরীক্ষা দিয়েছে, কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ পরীক্ষা দিবে, সকলকে তুমি কামিয়াবি দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমার মা বোনের হকের মধ্যে দোয়া কবুল করে নাও, তাদেরকে রাবিয়া বসরির আচরণ দান করো, মা ফাতেমাতুজ জাহরার চরিত্র দান করো, মা আয়েশা সিদ্দিকার পর্দা দান করো, মা খাদিজাতুল কুবরার গুণ দান করো মাওলা। আল্লাহ, আমার মা বোনের যত ফরিয়াদ তুমি কবুল করো না। আমার মুরব্বীগণ, যাদের ঘুমের সময়, রেস্ট নেওয়ার সময় মুরব্বিয়ানে কারাম বিছানা ছেড়ে দিয়ে মসজিদে বসে আছে মাওলা, তোমাকে খুশি করার জন্য মাওলা, তোমার হাবিবকে রাজি করার জন্য মাওলা, কওসে পাকের স্মরণ করার জন্য মাওলা, আউলিয়ায়ে কেরামকে খুশি করার জন্য বসে আছে মাওলা, আল্লাহ আমার মুরব্বীদেরকে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো মাওলা। আল্লাহ, অধিকাংশ যুবককে দেখতে পাচ্ছি মাওলা, যারা ফেসবুকে সময় দেয় নাই, ইন্টারনেটে অপচয় করে নাই, ইউটিউবে নাটক দেখে নাই, চায়ের দোকানে আড্ডা দেয় নাই, রাস্তায় রাস্তায় ঘুরে নাই, মাওলা তোমার ঘর মসজিদে বসে আছে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, এই যুবকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল কর, হুসাইন কাফেলার সৈনিক হিসেবে কবুল কর। ইয়া রাব্বুল আলামিন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাত তুলে দিয়েছে, যাদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, পাপ নাই, এখনো গুনার খাতা খুলে নাই, মাওলা তাদের মা বাবা কতই স্বপ্ন দেখছে তাদেরকে নিয়ে, তাদেরকে আমাদের দেশের রত্ন হিসেবে কবুল কর। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিল করতে গিয়ে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা কত কষ্ট করেছে মাওলা, বাইতুল হামিদ জামে মসজিদ পরিচালনা কমিটি কত কষ্ট করেছে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, কলসিদিগির পার শাখার গাউসিয়া কমিটির ভাইয়েরা রাতকে রাত বলে নাই মাওলা, দিনকে দিন বলে নাই মাওলা, আরামের ঘুমকে হারাম করে দিয়েছে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, কাউসিয়া কমিটি বাংলাদেশের কলসিদিগির পার সহ এই হালি শহরের যত শাখা আছে, প্রশাখা আছে, প্রত্যেক কাউসিয়া কমিটির ভাইদেরকে তুমি কবুল করো এই কলসিদ, আল্লাহ এই বাইতুল হামিদ জামে মসজিদ পরিচালনা কমিটিকে তুমি কবুল করো না, এই মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করো না। আল্লাহ, যারা নামাজ পড়ে মসজিদে বসে, মসজিদে এসে মসজিদের সাথে সম্পর্ক রেখে তোমার ঘরকে আলোকিত করেছে মাওলা, তুমি তাদের জীবনকে আলোকিত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সহযোগিতা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সর্বোপরি এসে হাজিরা দিয়েছে, প্রত্যেককে তুমি কামিয়াবি দান করো মাওলা। আল্লাহ, যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের কালি হাতকে তুমি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার 1 টাকা থেকে 1000 টাকা যারা দান করেছে তাদের টাকার মধ্যে বরকত দান করো, যারা তাবরকাতের ব্যবস্থা করেছে তাদের নেক নিয়তকে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার যারা উলামায়ে কেরামের খাবারের ব্যবস্থা করেছে তাদের কষ্টকে তুমি কবুল করো, যারা এসে বসে বসে আজকের মাহফিলকে আলোকিত করে দিয়েছে তাদের বসাকে তুমি কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, অনেকেই মানসিকভাবে অশান্তিতে, অনেকেই পরিবার নিয়ে অশান্তিতে, অনেকেই নিজের শরীর নিয়ে অশান্তিতে, অনেকেই জায়গা জমি নিয়ে অশান্তিতে, যতজন অশান্তিতে আছে তুমি শান্তি করে দাও, যতজন সমস্যায় আছে তুমি সমাধান করে দাও, যতজন পরেশানিতে আছে তুমি দূর করে দাও, যতজন টেনশনে আছে তুমি মুক্ত করে দাও।
আমাদেরকে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, সুরের সুরি থেকে, বাটফারের বাটফারি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, বাতিলের বাতিলামি থেকে, এক প্রকার সকল প্রকার বলা মুসিবত থেকে রক্ষা করো। আসমানের বলা আসমানে, জমিনের বলা জমিনে দাফন করে দাও। ইয়া রব্বুল আলামিন, কার কি ফরিয়াদ আমি জানি না মাওলা, কারো সন্তান হয় নাই, বাবা ডাক শুনে নাই, কেউ মা ডাক শুনে নাই, মাওলা তাদেরকে সন্তান দিয়ে অন্তরটা ঠান্ডা করে দাও। ইয়া রব্বুল আলামিন, পরবর্তীকার কারো বিয়ের ব্যবস্থা হয় নাই, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আমাদের কারো মা কারো বাবা, কারো বাবা কারো চাচা, কারো ফুফা কারো মামা, কারো ভাই কারো বন্ধু বান্ধব প্রবাস জীবনকে সঙ্গী করে নিয়েছে মাওলা, আল্লাহ প্রবাসী ভাইদেরকে তোমার আমানতে হেফাজতে কবুল করে না, আমরা যারা আছি আমাদেরকে তুমি কবুল করে না মাওলারে, আমাদেরকে তুমি নিরাশ করিও না মাওলা। যেই মাথা তোমারে ঝুঁকাইয়া দিয়েছি ওই মাথাকে কারো মোহতাজ বানাইয়া দিও না রব্বুল আলামিন, তুমি যদি না দাও দিবে কে মাওলা, তোমার তো এমন ভান্ডার যে ভান্ডার থেকে দিলে কমে যায় না মাওলা। ইয়া রব্বুল আলামিন, যে যে নিয়তে হাত তুলেছে তাকে সেই নিয়তে ভরপুর করে দাও। আল্লাহ কাশ্মীরের মুসলমান চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা, হিন্দুস্তানের মুসলমান চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা, ফিলিস্তিনের মুসলমান হাহাকার করছে মাওলা, সিরিয়ার মুসলমান তোমার দিকেই চেয়ে আছে মাওলা, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো, সর্বজায়গায় মুসলমানদেরকে শান্তি করে দাও, সবাইকে এক হওয়ার তৌফিক দান করো, সবাইকে সুন্নিয়তের উপর কবুল করো, আহলে সুন্নাত ওয়াল জামাত হক এটা বুঝার বোঝানোর তৌফিক দান করো। মাওলা সকলের ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহুম্মা ইগফির লি জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة يا رافع الدرجات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين رب العالمين الله اي مسجد الإمام خطيب پیش امام সহ যারা মসজিদের খেদমতে আছে প্রত্যেকজনকে কবুল করুন। ওলামায়ে কেরাম হাত তুলেছেন ওনার সাদদের সৎকায় আমাদের ফরিয়াদকে কবুল করুন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সখরাতিল মউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।